কিওবার এখানে নাকি বড় রেস্টুরেন্ট হয়েছে উপরে কাকে জিজ্ঞেস করে রেস্টুরেন্ট খোলা হয়েছে এখানে বাড়াবাড়ি করছিস কিন্তু আসতে মালফাল তো এখান থেকে রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট খুলে ফেলেছো ও ভাই লাস্ট টাইম দেখে গেছিলাম 26 ইঞ্চি রোল বানিয়েছিল এখানে হ্যাঁ কাকে জিজ্ঞেস করে উপরে রেস্টুরেন্ট খুলেছো মালফাল তো এখান থেকে কারো পারমিশন ছাড়া রেস্টুরেন্ট খুলে নিয়েছে পৌঁছে দিচ্ছি সবাই পৌঁছে দিচ্ছি আমি ওখানে পৌঁছে দিচ্ছি পৌঁছে দিচ্ছ পৌঁছে দিচ্ছ সেটা ক্যামেরার সামনে কেন বলছো পৌঁছে দিচ্ছ তোমার নামে আরও একটা অভিযোগ আছে তুমি নাকি চাইনিজ রোল বানাচ্ছ তুমি জানো আমাদের দেশ চাইনিজ প্রোডাক্ট বর্জন করছে টিকটক বর্জন করে দিয়েছি পাবজি বর্জন করে দিয়েছি তুমি গ্রেট রোল অফ চায়না বানাচ্ছ সেই চায়না নয় এটা আমাদের তোপসিয়া ইন্দো চায়না ইন্দো চায়না হ্যাঁ এটা আমাদের লোকাল প্রোডাক্ট এটা কত ইঞ্চি করেছো এটা 21 ইঞ্চি বলছি 24 ইঞ্চি হয়ে যাচ্ছে কিন্তু ওপরে শুনেছি ভালো চাইনিজ খাবার করেছো চলো পৌঁছে দিচ্ছি কিন্তু একটা কথা বলো তোর মালিকানের ট্যাক্স ফ্যাক্স দিয়েছে ওটা আমরা জানি না ওটা ওটা দাদার কাছে না না ও গভর্নমেন্টের ট্যাক্সের কথা বলছি না আমাদেরকে অ্যাকাউন্টে হ্যাঁ হ্যাঁ সব আচ্ছা খাওয়ার দাওয়ার কি আছে মেনু কার্ড আনো মেনু কার্ড যিনি ঘষে ঘষে প্রচুর মাল কামিয়েছে মনে হচ্ছে হপ্তাটা বাড়িয়ে দিতে হবে বান্ড কোরিয়েন্ডার ফ্রাইড রাইস এগুলো ভালো হবে অবশ্যই তাহলে একটা বান্ড কোরিয়েন্ডার ফ্রাইড রাইস দে এসব কী লেখা আছে কুম্পা কুম্পা আমার ইংলিশটা আবার অক্সফোর্ড স্ট্যান্ডার্ড বুঝলেন তো হ্যাঁ একটা কুম্পা চিকেন আর একটা কি অরেঞ্জ চিকেন হ্যাঁ এগুলো দে এই অরেঞ্জ চিকেন আর এটা হচ্ছে কুম্পাও চিকেন জেনারেল তাওস চিকেন আমার ফেভারিট ছিল তার ছোটো ভাই কুম্পাও কাজু বাদাম দিয়েছে বেল পেপার দিয়েছে রেড বেল পেপার গ্রিন বেল পেপার সবই দিয়েছে বলো লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম ও সরি 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 বেশি মিস করো রিসেন্টলি আমি দ্য ইউনাইটেড স্টেটস অফ থাকার বললাম না কোথা থেকে এসেছি তো তাই না একটু মাঝে মাঝে হয়ে যায় এরকম ক্যামেরাম্যান জলদি ফোকাস করো ছোট্ট ছোট্ট কুচো কুচো চিংড়ি দেখেছো আমি একবারেই বলবো না এই চিংড়িটা ফ্রেশ সমস্ত চিংড়ি এতদিনে আমি জেনে গেছি কবর থেকেই তুলে আনা হয়েছে তো কবরের চিংড়িকেই আমরা ফ্রেশ ফ্রেশ বলে এতদিন বলে এসেছি এখন থেকে আর বলবো না চিংড়ি ফ্রোজেনই আসে কমার্শিয়াল রেস্টুরেন্ট সেক্টরে চিংড়ি ফ্রোজেনই আসে এটা নিয়ে তো আমার একটাই বক্তব্য এই ক্রেডিট আমার সামনে ভোট আসছে যা যা গড়িয়াতে হচ্ছে সব ক্রেডিট আমার কিন্তু এই খাল আর তার উপর দিয়ে দেখাও মেট্রো এই দুটো চলে গেলে গড়িয়ার আইডেন্টিটিটাই চলে যাবে বার্ন করিয়েন্ডার রাইসটা অত্যন্ত উপাদেয় আর যখনই খাবার উপাদেয় আর সুস্বাদু হয় আমার জিভ থেকে একটাই আওয়াজ আসে সেটা হচ্ছে মামা কি বানিয়েছো মামা এই যে জিনিসটা দেখাও এটা প্রচণ্ড মিষ্টি কারো কারো ভালো লাগতে পারে এই মিষ্টি গ্রেভিটা আমার ও জল জল জিনিসটা ভালো লাগে বেশি আই হোপ কুম্পাও চিকেনটা একটু স্পাইসি হয় বিকজ আমার ব্যক্তিগতভাবে একটু স্পাইসি খাবার ভালো লাগে কুম্পাও চিকেনের গ্রেভিটা ট্যাঙ্গি এই জায়গায় একদম মনে না খাট্টা একদম ফাড়াবাড়ি চাইনিজ যারাই বিক্রি করে বিশেষ করে মিডিয়াম রেঞ্জে একটা প্রবণতা লক্ষ্য করা যায় আসুন সামনে ভোট আমি এখন খুলে খেলবো নিজেদের পার্টির লোকেদেরই বদনাম করব নিজেকে ভালো প্রমাণ করব দেন কোনো রকমে জিতলে আবার তাদের মাথায় নিয়ে নাচবো দেখুন নর্মালি এই চিকেনগুলো যখন ওরা কোট লাগায় চিকেনে এমন অনেক দোকান আছে যেখানে আপনি কোটটাই শুধু পাবেন ভেতরে চিকেন খুঁজে পাবেন না মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে কিন্তু এখানে দেখুন লেয়ারটা সরাতেই বেরিয়ে এসছে চিকেন ইয়েস যথেষ্ট পাতলা লেয়ার অনেক দোকানে আছে লেয়ারটা এত মোটা লেয়ারটা খুলতে থাকো খুলতে থাকো খুলতে থাকো খুলতে থাকো ভেতরে চিকেন মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় ঠিক উন্নয়নের মতন তোমরা খুঁজতে থাকো খুঁজতে থাকো খুঁজতে থাকো খুঁজতে থাকো জীবন চলে যায় উন্নয়ন আর হয় না কিন্তু আমি যেটা খেতে এসেছি সে গ্রেট রোল অফ চায়নাটা কোথায় গেল কত ইঞ্চি আজকে এটা 21 ইঞ্চি কোনো কোনো দিন 22-23 ইঞ্চিও হয়ে যায় মুড ভালো থাকলে আজকে কি মুড ভালো আছে হবে 23 ইঞ্চি হবে হ্যাঁ 23 ইঞ্চি হয়ে যাবে আজকে হয়ে যাবে চিলি চিকেন ড্রাই চিলি চিকেন চাইনিজ চিলি সোয়া এটা চিলি মাশরুম ক্রিসপি চিলি মাশরুম এশিয়ান চিলি ফিশ শেজওয়ান স্টাইল প্যান ফ্রাইড মোমো হোয়াট ইজ দিস পুরো চায়না পুরো নেপাল সব নামিয়ে নিয়েছে কী করছে আগের রোলটায় ওরা চিকেন ডিম মাটন সব
মিষ্টির পিন্ডি ঢুকিয়ে দিয়েছিল, এটার মধ্যে সব ঢুকিয়ে দিচ্ছে। ভাড়াবাড়ি ও লাভলি 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 লাভলি, বিশ্বাস করবেন না আমি জানি, বাট তাও বলবো সাধারণ মানুষের সাথে কাজ করছি আমরা। হয়ে গেছে কাকা, এদিকে আসো গোয়া। গড়িয়ার উন্নয়নের সাথে কী কাজ করবে বলে ভেবেছো ভবিষ্যতে? কিছু করবে গড়িয়ার জন্য নাকি শুধু আমরা মশার কামড় খেয়ে মরবো? টাকা পেলে খাল পরিষ্কার করবো। টাকা পেলে খাল পরিষ্কার করবো? সবাই টাকা চাইছে, নেতারাও টাকা চাইছে, ব্যবসাদাররাও টাকা চাইছে। তুমি টাকা দিয়ে কী করবে সেটা বলো, এখানে কী কী উন্নয়ন করলে তুমি খুশি হবে, ভোট দেবে আমাকে বলো, কী করতে হবে গড়িয়ার জন্য? গড়িয়াতে কী এমন নেই যেটা আমরা করতে পারি? একটা তো জিনিস নেই, ছিল না, সেটা হচ্ছে তশরিফ রাখার জায়গা। ওরা একটা রেস্টুরেন্ট করে দিয়েছে, সেখানে তোমরা বসতে পারবে, এসির হাওয়া খেতে পারবে, খাবার খেতে পারবে, অবশ্যই কিছু মূল্যের বিনিময়ে। আর কী করা যেতে পারে গড়িয়াতে? অনেক সিরিয়াস নোট, রাস্তাঘাটের কাজ মিস্ত্রি করতে, রাস্তাঘাটের কাজ স্বাধীনতার পর থেকে চলছে কাকা, ওটা তো হতেই থাকবে, কোনো কাজে লাগবে না। তাজমহল, তাজমহল একটা ছোটোখাটো বানিয়ে দেওয়া যেতে পারে। অমিতের বাড়ি থেকে সমস্ত মাল তুলে নাও, ও তাজমহল বানাতে বলেছে, ওকেই স্পন্সর করতে হবে। চব্বিশ ইঞ্চি মিনিমাম ওরা দায়িত্ব নিচ্ছে, একুশ ইঞ্চি, তার উপরে কোনোদিন বাইশ তেইশ চব্বিশ মুড অনুযায়ী হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না। চব্বিশ থেকে আমরা চেষ্টা করবো ভবিষ্যতে বিশ্ব রেকর্ড করার, একদিন মুড়ে আসলে সাতাশ ইঞ্চিও করে দেওয়া যেতে পারে। জোকস অ্যাপার্ট, রোল কিন্তু ওপরে বসে খাওয়া যাবে না, ওখানে তশরিফ রেখে রোল খাওয়া যাবে না, তাই তো? না, সিম্পল কথা। যেহেতু আমি এলাকার উন্নয়নের কাজ করছি, উন্নয়নের সাথে রয়েছি, তাই জন্য ওরা আমার হাতে এটা ধরিয়ে দিয়েছে, আর এটা আমি ওখানে বসে খেতে পারবো, তোমরা পারবে না। এই হচ্ছে দ্য গ্রেট রোল অফ চায়না, যেটার জন্যই দোকানে হামলা করেছি। চাইছিলাম ভালো করে দোকানে একটু খুঁতফুত বার করে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে, বিকজ সামনে ইলেকশান আসছে, কন্ট্রোভার্সি করলে একটা লাভ হতো। বাট ব্যাটা বলে নাকি এটা ইন্দো চায়না প্রোডাক্ট, বাস টাইটাই ফিস হয়ে গেল, এখন বাধ্য হয়ে আর তাছাড়া বারবার বলছে মাল পৌঁছে দেবো, মাল পৌঁছে দেবো। এখন তোমরা তো বুঝতেই পারছো মাল পৌঁছে দেবো বলার পরে তো আর নেতাদের কিছু করার নেই। সত্যি বলছি, এখানে যে ছাব্বিশ ইঞ্চি রোলটা করে না, টেস্ট ওয়াইজ এটা বেশি বেটার। চাইনিজ প্রোডাক্ট বলে গলার জোর বাড়িয়ে বলতে পারছি না কোন সময় বিরোধী পক্ষ কোনো ইস্যু করে দেবে, বাট এটা মালটা খেতে ভালো। আর রোল যদি খারাপ হতো তাহলে তোমরা জানোই এখানে ওরা কী বলে, খাবার ভালো হলে ভালো, আর না হলেও ভোটের আগে ডবল ভালো।